আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে এসেছি আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমরা কথা বলবো ইগনিশন টাইমিং কি এবং ইগনিশন টাইমিং কীভাবে কাজ করে এবং কীভাবে ইগনিশন টাইমিংটা করা হয় সেটা নিয়ে। ওকে, সো জানতে হলে অবশ্যই পাশে থাকুন এবং পাশে যে সাবস্ক্রাইব বাটনটাতে সেটা অবশ্যই ক্লিক করুন। আমি যে ভিডিওগুলো মেক করছি সেগুলো কিছুদিন পরেই প্র্যাকটিক্যালি সবাইকে দেখানোর চেষ্টা করবো। সো আশা করছি সবাই প্র্যাকটিক্যালি ভিডিওগুলো দেখবেন এবং পাশে থাকবেন এবং আমাকে উৎসাহিত করবেন। ওকে, ফার্স্ট হচ্ছে গিয়ে আপনার ইগনিশন টাইমিংটা কি। সো ইগনিশন টাইমিংটা হচ্ছে আপনার ইঞ্জিনের যে এয়ার ফুয়েলগুলো প্রবেশ করে সেগুলো কম্প্রেসড এয়ার ফুয়েলকে আপনার নির্দিষ্ট সময়ে স্পার্কিং করাকে হচ্ছে গিয়ে মানে আপনার ইগনিশন টাইমিং বলে। অর্থাৎ আপনার যে কম্প্রেসড এয়ার ফুয়েল রয়েছে সেই এয়ার ফুয়েলগুলোকে নির্দিষ্ট সময়ে আপনার স্পার্ক করাকে বলবে ইগনিশন টাইমিং। ওকে, সো ইগনিশন টাইমিং টেস্টটা কীভাবে করে, ইগনিশন টাইমিং টেস্ট করার জন্য আমরা স্পেসিফিক লাইটের মাধ্যমে এই ইগনিশন টাইমিংটা করব। ওকে, ফার্স্ট হচ্ছে গিয়ে আমাদের এই স্পেসিফিক লাইটের দ্বারা ইগনিশন টেস্ট করার জন্য প্রথমে আপনার 1 নং সিলিন্ডারে, আমাদের 4টা সিলিন্ডারের মধ্যে আমরা ফার্স্ট সিলিন্ডারটা বেছে নিব এবং সেই সিলিন্ডারের পিস্টনটা যেখানেই থাকুক না কেন সেই পিস্টনটাকে পিস্টনে সিলিন্ডারের টির স্থিতান্ত হবে। অর্থাৎ পিস্টনটা যদি এখানে থাকে বা ওখানে থাকে, যে কোনো জায়গায় থাকুক না কেন, পিস্টনটাকে আমার টির স্থিতান্ত বা টপ ডেড সেন্টারে আনতে হবে। দেন ফ্লাইহুইলকে ঘুরাতে হবে, ঘুরিয়ে আপনার ক্র্যাঙ্ক পুলির মধ্যে একটা টাইমিং মার্ক রয়েছে, ওই টাইমিং মার্ক এবং ইঞ্জিন ব্লকের যে টাইমিং মার্ক রয়েছে, দুই জায়গায় দুটো টাইমিং মার্ক থাকে, ওই টাইমিং মার্কটাকে মানে একই বরাবর আনতে হবে। অর্থাৎ মনে করেন ক্র্যাঙ্ক পুলির যে টাইমিং মার্ক এবং ইঞ্জিন ব্লকের যে টাইমিং মার্ক সেই টাইমিং মার্কটাকে একই রাখায় আনতে হবে। দেন আপনার 1 নং সিলিন্ডারের স্পার্ক প্লাগের সাথে আপনার এই যে স্পেসিফিক লাইটের আপনার নীলটা যেটা আছে সেই তারটা আপনার স্পার্ক প্লাগের সাথে আমরা কানেক্ট করব। দেন ব্যাটারির সাথে এই যে ব্যাটারির সাথে স্পেসিফিক লাইটের কালো তারটা যাবে হচ্ছে আপনার নেগেটিভ প্রান্তে এবং স্পেসিফিক লাইটের লাল তারটা যাবে হচ্ছে গিয়ে আপনার পজিটিভ প্রান্তে। ওকে, তাহলে স্পেসিফিক লাইটের যে তিনটা তার বের হবে সেই তিনটা তারের নীল তারটা হচ্ছে গিয়ে আপনার স্পার্ক প্লাগে, লাল তারটা হচ্ছে গিয়ে ব্যাটারির পজিটিভ প্রান্তে এবং কালো তারটা হচ্ছে গিয়ে আপনার ব্যাটারির নেগেটিভ প্রান্তে আমরা সংযুক্ত করব। দেন ইঞ্জিনটাকে চালনা করলে যখন আপনার স্পার্ক ঘটে, অর্থাৎ 1 নং সিলিন্ডারের কম্প্রেসড এয়ার ফুয়েলের মধ্যে যখন স্পার্ক ঘটে অর্থাৎ ইগনিশন টাইমিং ঘটে, তখন স্পেসিফিক লাইটটা যদি জ্বলে ওঠে, অর্থাৎ যখন এখানে পিস্টনের মধ্যে যদি স্পার্কিং প্রক্রিয়া সম্পন্ন হয় তখন আপনার এই স্পেসিফিক লাইটটা জ্বলে উঠবে। যদি জ্বলে ওঠে তাহলে আপনার ইগনিশন টাইমিং ঠিক রয়েছে, অথবা যদি ইঞ্জিন ব্লক এবং অর্থাৎ এখানে যে টাইমিংটা দেখিয়েছিলাম ক্র্যাঙ্কিং পুলি এবং ইঞ্জিন ব্লকের যে টাইমিংটা রয়েছে সেই টাইমিংটা, অর্থাৎ স্পার্ক করার সময় যদি সেই টাইমিংটা একই বরাবর থাকে তাহলেও ইগনিশন টাইমিং ঠিক রয়েছে। ওকে, তাহলে বোঝা গেল যে স্পেসিফিক লাইটের দ্বারা ইগনিশন টাইমিংটা কীভাবে করা হয়। ওকে, ইগনিশন টাইমিংয়ের অর্থাৎ স্পেসিফিক লাইটের আলো, সরি, এখানে একটা জিনিস হচ্ছে গিয়ে আপনার এই যে ক্র্যাঙ্ক পুলি এবং ইঞ্জিন ব্লকের যে টাইমিং মার্ক রয়েছে সেই টাইমিং মার্ক এবং এই স্পেসিফিকের যে লাইটটা জ্বলবে সেই লাইটটা এবং এই টাইমিং মার্ক যদি আপনার একই রেখা বরাবর থাকে তাহলে টাইমিং বরাবর ঠিক রয়েছে। যদি আপনার এই স্পেসিফিক লাইটের এই যে ক্র্যাঙ্কিং পুলির এই টাইমিং মার্ক এবং ইঞ্জিন ব্লকের টাইমিং মার্ক যদি আপনার স্পেসিফিক লাইটের টাইমিং মার্কের আগে যদি স্পেসিফিক লাইট দেখায়, অর্থাৎ স্পেসিফিক লাইট যদি লাইটের আলো যদি টাইমিং মার্কের আগে দেখায় তাহলে টাইমিং অ্যাডভান্স বুঝতে হবে, এবং যদি স্পেসিফিক লাইটটা টাইমিং মার্কের পরে দেখায় অর্থাৎ এই টাইমিং এই জিনিসটা টাইমিং হয়ে গিয়েছে কিন্তু স্পেসিফিক লাইটটা এই টাইমিং হয়ে যাওয়ার পরেই জ্বলছে, অর্থাৎ তাহলে সেটা হবে যে আপনার টাইমিং লেট বুঝতে হবে। যদি আপনার এই ইগনিশন টাইমিংটা সেট করতে হয় তাহলে ডিস্ট্রিবিউটর ইঞ্জিনে সংযুক্ত অবস্থায় ডিস্ট্রিবিউটার যখন ইঞ্জিন সংযুক্ত রয়েছে তখন সংযুক্ত অবস্থায় মাউন্টিং স্ক্রুকে লুজ দিয়ে ডিস্ট্রিবিউটারকে যদি ক্লক ওয়াইজ ঘুরানো হয় তাহলে টাইমিং লেট বা ডিলে হলে যদি মানে ডিস্ট্রিবিউটারকে যদি ক্লক ওয়াইজে এবং টাইমিং যদি লেট বা ডিলে হয় তাহলে অ্যান্টি ক্লক ওয়াইজে ঘুরাতে হবে। এই সময় আপনার ডিস্ট্রিবিউটার ভ্যাকুয়াম লাইন অবশ্যই খুলে ফেলতে হবে। ওকে, আশা করছি সম্পূর্ণটি বুঝেছেন। এখানে একটা জাস্ট আমার মুখে বেজে যাওয়ার কারণ আমি জিনিসটা ক্লিয়ার করতে পারিনি, সেটা অবশ্যই আবার ক্লিয়ার করে দিচ্ছি। সেটা হচ্ছে গিয়ে আপনার যে এখানে টাইমিং মার্ক রয়েছে এই দুটার যে, অর্থাৎ ক্র্যাঙ্কিং পুলি এবং যে
ইঞ্জিন ব্লকের যে টাইমিং মার্ক একই রেখায় থাকে, একই রেখায় আসা আগেই যদি আপনার শো স্পিড লাইট জ্বলে যায় তাহলে সেটা হবে যে আপনার টাইমিং হচ্ছে গিয়ে আপনার অ্যাডভান্স আছে, মানে টাইমিংটা মানে একটু তাড়াতাড়ি অর্থাৎ স্পেসিফিকেশন থেকে আগে তাড়াতাড়ি আছে, সেজন্য সেটা হলো টাইমিং অ্যাডভান্স। আর যদি এই দুটা আপনার এই দুটা যে টাইমিং মার্ক হচ্ছে সেই টাইমিং মার্কটা মানে টাইমিং মার্ক অর্থাৎ একই রেখায় আছে এবং একই রেখায় থাকার এটা চলে এসেছে ঘুরে আবার এবং এর পরে স্টুপিস্টুক লাইটটা জ্বলেছে, তাহলে সেটা আবার টাইমিং লেট রয়েছে। সো আমি জিনিসগুলো বুঝাচ্ছি, কারণ হচ্ছে গিয়ে আপনার এগুলো আমি অনেক খোঁজাখুঁজি করতে হয়েছে পরীক্ষার আগে, যে জিনিসটা বুঝতেছি না এটা কীভাবে হচ্ছে, এটা এটার জন্য স্যারের কাছে যেতে হয়েছে অনেকবার। সো আমি যেভাবে জিনিসগুলো বুঝেছি, যেভাবে জিনিসগুলো পড়েছি, সেই জিনিসগুলো আমি সেভাবেই রেখেছি এবং সেই জিনিসগুলো আপনাদেরকে দিচ্ছি। সো আশা করছি আপনাদেরকে আর কোনো বই খুঁজতে হবে না, এখান থেকেই সব কিছু বুঝে নিই। ধন্যবাদ।